নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর আমরা ওয়েলসে পৌঁছে গেছিলাম, ওইটাই লাস্ট ভিডিও ছিল। তো তারপরে আমি দেখাবো যে কোন হোস্টেলে আমরা থেকেছিলাম। হোস্টেলটা এতই সুন্দর ছিল, আর বিশ্বাস করবেন না, এটা আমরা জাস্ট লাস্ট মিনিট বুক করেছিলাম। কারণ আমাদের প্ল্যান ছিল সবাইকে লাইক আলাদা আলাদা জিনিস দেওয়া ছিল, তো আমাকে বলেছিল হোটেল বুক করার জন্য। বাট আমার একদমই মাথায় ছিল না যে এটা আমার দায়িত্ব ছিল। তো আমরা যখন গাড়িতে ছিলাম তখন আমি এই হোস্টেলটাকে কল করেছিলাম, তো ওরা বলেছিল ওদের কাছে বেডস আছে। বাট আমরা রিয়েলি ভাবিনি যে আমরা পেয়ে যাব। বাট ইট ওয়াজ সো লাভলি, কারণ ভিউটা তো দেখিয়েছি বাইরের, আর এই রুমের ভিডিওটাও দেখাচ্ছে। এখানে খেলার জন্য অনেক গেমসও রাখার ছিল, বাট আমাদের কাছে বেশি টাইম ছিল না। এখানে পুরো ম্যাপটা দেওয়া ছিল ওয়েলসের, যে কী কী করতে পারো, কী কী অ্যাক্টিভিটি করা যায়। অ্যান্ড ভিউ ওয়াজ লাইক, আমি কিছু বলতেই পারছি না দেখার পরে, যে এত সস্তাতে এত ভালো পেয়ে গেছি, আর একদমই লাস্ট মোমেন্টে। আর এটা পার পার্সন ছিল 3030 টাকার মতো এক নাইট, মানে এক রাতের জন্য, যেটা 33 পাউন্ড। আর এর সাথে ইনক্লুডেড ছিল ব্রেকফাস্ট, তো পরের দিন যে ব্রেকফাস্টটা করবে ওটা পুরোটাই ফ্রি ছিল। আর টয়লেটটা দেখতে পাচ্ছ, টয়লেট আর শাওয়ার রুম সব একসাথে। তো এখানে গার্লস আর বয়েজ বলে আলাদা কিছু নেই, ইউ ক্যান চুজ উইচ ওয়ান ইউ ওয়ান্টেড টু গো। আর খুবই ভালো এখানে মিনস বাংকার বেড আছে, যেটা আমি খুবই মিস করছিলাম। আমি লাস্ট হোস্টেলে যখন ছিলাম এরকম বাংকার বেডে থাকতাম, আর খুবই মিস করার পরে আমি এই বাংকার বেডটা পেয়েছি। এত সুন্দর, বা বেশ কিছুক্ষণের মধ্যেই আমরা রেডি হয়ে আবার বেরিয়ে গেছি একটু ফ্রেশন আপ হয়ে, বিকজ আমরা গেছিলাম দুদিনের জন্য, তো আমাদের কাছে টাইম ছিল না ওয়েস্ট করার মতো। আমরা লাইক আমাদের বেরোতে হবে, তো বেরিয়ে ফার্স্ট আমি এই স্টারবাকসের কফিটা খেলাম। দেন আমরা এই বড়ো মিলটা অর্ডার করেছিলাম KFC-র, খাওয়া হয়ে যাওয়ার পরেই লেটস গো অ্যাগেইন। তো এই বিউটিফুল ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো মোস্ট অফ দ্য টাইম যে গাড়ির জার্নিটা ছিল, এটা অসাধারণ ছিল, কারণ এত সুন্দর সুন্দর ভিউ ছিল। মিন আমি কি বোঝাবো, মিন বলে বোঝানোর মতো ছিল না। তারপরে আমরা ভাবলাম একটু কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে ওরা একটু ফটোশ্যুট করলো। দেন পাশেই একটা ঝর্ণা ছিল যেটা আমরা দেখতে গেছিলাম, এটা ছিল সোয়ালো ওয়াটারফল। এটা সব থেকে বিউটিফুল ওয়াটারফল ছিল। তো আমি যাওয়ার সময়, মিন ওয়াকিং করার সময় কিছু ভিডিও নিয়েছিলাম, যেটা তোমরা অলরেডি আমার রিলসে দেখেছো, আর দেখে না থাকলে প্লিজ গিয়ে দেখে আসো। আর এত সুন্দর, বাবারে, আমাকে এখানেই থেকে যেতে ইচ্ছা করছিলো, বাট থাকা যাবে না। যেতে যেতে রাস্তায় আমি দেখলাম এই আপেল গাছটা, এইটা আমি লাইফে ফার্স্ট টাইম নিজে আপেল গাছ থেকে আপেল তুলে খেলাম। বাট একটু কাঁচা ছিল, বাট আমাকে দেখে মনে হয়েছে যে আমাকে এটা খেতেই হবে। তারপরে আমরা অন্য ওয়াটারফলস খুঁজতে গিয়ে এইটা গেছি, এখানে গেছিলাম। এটা খুবই ডেঞ্জারাস ছিল, আমি বুঝতে পারিনি মিন এত ডেঞ্জারাস থাকবে। তো আমি এতটাই নেমেছিলাম আর নিচে অবধি নামিনি, বিকজ আমার উঠতে গিয়ে আমার লাইক ইনহেলার লেগেছে, সব কিছু লেগে গেছে, কারণ আমি শ্বাসই তুলতে পারছি না এতটা নিচ থেকে উপরে উঠতে, দম বেরিয়ে গেছিলো। তো আমার নেক্সট দিনে ছিল যে আমাদেরকে ক্লাইম আপ স্নো, লাইক ক্লাইম আপ করতে হবে স্নো রানে। তো ওটাতে আমি কী করে করবো যদি আমি এইটুখানেই নিচে না নামতে পারি? বাট সব কিছু পেরিয়ে আমরা গেলাম, অ্যান্ড তারপর আমরা ভাবলাম চলো কিছু অ্যাক্টিভিটি করা যাক। তো আমি সুইমিং এখনও জানি না, আমি স্টিল শিখছি। তো ওরা তিনজন গেছিলো, বাকি আমরা তিনজন সুইমিং এখনও জানি না। তো ওরা তিনজন গেছিলো সুইমিং করতে, আর আমরা বাইরে দিয়ে দেখছিলাম। ও এই ভিডিওটা, ওকে, এখানে বাসা কিছু একটা করছিলো, যেটা ভিডিও আছে আমার কাছে। আর এইটা সব কিছু করার পরে আমরা আবার ভাবছিলাম চলো কোথাও খেয়ে আসি। খাওয়ার ভিডিওটা মনে হয় আমার কাছে নেই। যাই হোক, আমরা পোজ দেওয়ার পরে রাস্তায় একটা জায়গা পেলাম যেখানে এইরকম ন্যাচারাল ফাউন্টেন ছিল, যেখানে আমরা জল খেয়েছি। এত ভালো ছিল এই ভিউটা। আমি ভিডিও তোলার পরে, এটা উপরে ছিল, ওটা নিচ থেকে জল খাইনি আমরা।
তো উপরে গেছিলাম, এখানে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা জল, আমি কি বলবো, আর কি ভালো ক্লিয়ার, লাইক আমি কখনো এরকম ফন্টেন ওয়াটার খাইনি, ন্যাচারাল কিছু বলার নেই, এত সুন্দর ওয়েদার। তো আমরা ভাবলাম একটু বসে রেস্ট নিয়ে নিই, বিকজ আমরা এমনও সারা রাত ঘুমাইনি, আর এত ভালো ফিল আসছিলো কারণ আমরা এক্সস্টেড হয়ে গেছিলাম, যেমন ঘোরারও ছিল বাট টায়ার্ডও হয়ে গেছিলাম। তারপরে বাড়ি এসে গেলাম, এসে সবাই সবাই পাঙ্কারে ঢুকে গেছে, তো আমরা এখান দিয়ে টুকি টুকি খেলছিলাম। That's it. Good night, everyone. Light off kara time hoye gechilo. That's it. See you on my next video.